हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल वंस अगेन विथ अनदर न्यू वीडियो। सो हेलो गाइस, आपरा जो हमारे चैनल न्यू हुए थाकें ताहले आमार नाम लीजा अख्तर शिशिर। आमी मिक्स कंटेंट बनाई, बेसिकली आमी लाइफस्टाइल ब्लॉगर। सो आज के आमार कैमरा ओपन करार पिछने अनेकगुला कारण आछे, बिकज रिसेंटली आपनारा जानें जे आमी आई वेंट टू सीताकुंड, जेखाने आमी चंद्रनाथ पहाड़ एबं गुलियाखाली सी बीचे गिएछिलाम। सो অনেক মানুষ আমাকে পার্সোনালি ইনবক্স করছিল যে কিভাবে গিয়েছেন, কি কি প্রসেস, কত টাকা পয়সা ভাড়া ছিল, যেহেতু এখন করোনা সিচুয়েশন, প্লাস কোন জায়গা যাওয়ার দূরত্বটা কিরকম, একদিনের ট্যুরটা শেষ হবে কিনা। সো আমার মনে হলো যে ওয়াই নট মেক আ সেপারেট ভিডিও অ্যাবাউট ইট, তাহলে দেখা যাবে যে অনেক মানুষের হেল্প হচ্ছে থ্রু দিস ভিডিও এবং আপনারা ইনফরমেশনটা পেয়ে যাবেন। সো লেটস গেট স্টার্টেড উইথ দিস ভিডিও। সো ফার্স্ট অফ অল আসি একটু টেকনিক্যাল কথাবার্তায়। টেকনিক্যাল কথাবার্তা মিনস, প্রথমে আমরা ঢাকা টু সীতাকুণ্ড কিভাবে গেলাম, সেটা হচ্ছে যে প্রথমে যাত্রা বাড়ি থেকে বাস কাউন্টার আছে বা অনেক জায়গায় অনেক বাস কাউন্টার আছে, সেখান থেকে আপনারা টিকিট পেয়ে যাবেন। সো হোয়াটস দ্য প্রাইসেস অফ দিস টিকিটস? সো যেহেতু স্টুডেন্ট আমরা, আপনাদের কাছে চাইলে দুটো অপশনস আছে। চাইলে আপনারা ডাবল সিট নিতে পারেন, ডাবল সিট হচ্ছে প্রাইস 720 টাকা, আর যদি আপনারা সিঙ্গেল সিট নিতে চান তাহলে সেই ক্ষেত্রে 520 টাকা করে ইচ বাস। তো যদি আপনাদের আপনাদের একটু সেফটি ইস্যু মনে হয় যে না ডাবল সিট না উচিত, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ডাবল সিট নিতে পারেন, কিন্তু এই সুবিধাটাও আছে যদি আপনারা সিঙ্গেল সিট নিতে চান তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা নিতে পারেন। তবে আমরা একটা যে খুবই একটা বিপজ্জনক সিচুয়েশনের মধ্যে ছিলাম, সেটা হচ্ছে যে আসা এবং যাওয়ার রিটার্ন টিকিটটা একসাথে কাটা উচিত ছিল, যেটা আমরা করিনি। সো লাস্ট মোমেন্টে যেটা হলো যে যখন আমরা আসার টাইমে, মানে সীতাকুণ্ড থেকে যখন আমরা আসছিলাম ঢাকাতে, তখন আমরা সৌদিয়া বাস কাউন্টার থেকে টিকিট কেটেছিলাম রাত 12টার দিকে, বিকজ আমাদের একদিনের ট্যুর ছিল। কিন্তু দ্য প্রবলেম ওয়াজ দ্যাট যে আমরা যে পৌঁছালাম রাত 12টার মধ্যে আমরা পৌঁছালাম, কিন্তু বাসের আর কোনো খোঁজ খবর নাই, বিকজ দেখা যাচ্ছে যে বাস আসতে অনেক বেশি লেট করছে। সো উই হ্যাভ টু ওয়েট ফর 1 আওয়ার 30 মিনিট এক্সট্রা, তার মানে রাত 1:30 পর্যন্ত আমরা ছিলাম, ওয়েট করেছি, দেন আমরা কিন্তু বাস পেয়েছি, আমাদের আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছে। সো এই ক্ষেত্রে আপনারা একটু খোঁজ খবর রাখবেন যে অ্যাকচুয়ালি তাদের প্রসেসটা কি, অ্যাকচুয়ালি বাস কি টাইমে আসে কি না, সেই ক্ষেত্রে না হলে অনেক বেশি প্রবলেম হতে পারে। সো আপনাদের কাছে অনেকে প্রশ্ন থাকতে পারে যে ওয়াই নট ট্রেন? অবশ্যই ট্রেনেও আপনারা করতে পারেন, কিন্তু এই করোনা সিচুয়েশনে যেহেতু ট্রেনের টিকিট অ্যাভেলেবল না এবং সব জায়গায় কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না, সুতরাং ট্রেন ইজ আ বিগ নো ফর ইউ গাইস। তাছাড়া মেবি 16 তারিখ থেকে, সেপ্টেম্বর 16 বা 12 তারিখ থেকে ট্রেনের টিকিট অ্যাভেলেবল হবে আপনাদের জন্য, তখন কিন্তু আপনারা চাইলে বা ট্রেনের টিকিট কাটতে পারেন। তবে আমার মনে হয় যে এই সিচুয়েশনে ট্রেনে ট্রাভেল করাটা একটু রিস্কি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা বাসই আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, তো আমাদের প্রথম স্টপ ছিল চন্দ্রনাথ পাহাড়। তো আমরা যেহেতু সীতাকুণ্ড বাজারে নেমেছিলাম, সেখান থেকে চন্দ্রনাথ পাহাড়ে কিন্তু আপনারা চাইলে রিক্সাতেও যেতে পারেন, সেই ক্ষেত্রে সেটা রিক্সা ভাড়া মেবি 15 থেকে 20 টাকা অটো নিলে। আর আমরা যেহেতু গুলিয়াখালি সি বিচেও গিয়েছিলাম, গুলিয়াখালি সি বিচ হচ্ছে আপনার চন্দ্রনাথ পাহাড় থেকে কিন্তু চাইলে আপনারা অটো নিয়ে নিতে পারেন ডিরেক্টলি। আমরা সীতাকুণ্ড বাজার থেকে অটো নিয়েছিলাম, পার পার্সন 30 টাকা করে এক একটা অটো যায়, যেখানে পার পার্সন 30 টাকা করে, চাইলে কিন্তু আপনারা সেভাবেও যেতে পারেন বা আপনারা রিজার্ভ করে নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সপেন্সেসটা একটু বেশি হবে। হোপ সো ইট ওয়াজ হেল্পফুল ফর ইউ গাইজ। সো গাইজ, সেকেন্ডে আমি একটা ইম্পর্টেন্ট টপিকে আসতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের হেলথ রিলেটেড ইস্যুতে। সো আমি এই জিনিসটার মধ্যে কেন আসলাম, বিকজ আমি অ্যাস্থমা পেশেন্ট। সো আমার যাওয়ার আগে কোনো ধরনের কোনো আইডিয়া ছিল না যে অ্যাকচুয়ালি আমার পাহাড় উঠতে কোনো প্রবলেম হবে কি না, সিরিয়াসলি আমি কোনো চিন্তাও করি নাই, বিকজ আই ওয়াজ সো এক্সাইটেড, কারণ আমার বার্থডে ছিল, দেন এই ট্রাভেলটা ইট ওয়াজ রিয়েলি লাইক সারপ্রাইজিং ট্যুর ফর মাইসেলফ অলসো, বিকজ আমি খুব জলদি জলদি প্ল্যান করেছিলাম এটা। সো সেই চক্করে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে আই এম অ্যান অ্যাস্থমা পেশেন্ট, অ্যান্ড পাহাড় উঠতে গেলে কি অবস্থা হবে, পাহাড় উঠতে গেলে ভালো মানুষের অবস্থা খারাপ হয়ে যায় অ্যাজ ইউ গাইজ নো। সো সেই ক্ষেত্রে কি হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যে আলাদা একটা ইনহেলার আপনারা ক্যারি করতে পারেন। তাছাড়া মোস্ট ইম্পর্টেন্টলি, এটা সবাই বলে যে যখন আপনারা কোনো পাহাড়ে উঠতে যাবেন বা যে কোনো ট্রাভেলে যান, সব ধরনের ওষুধ কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন, জেনারেল প্যারাসিটামল থেকে স্টার্ট করে জ্বরের ওষুধ, ঠান্ডা, খাঁচি কাশি, সব ধরনের ওষুধ এখন নিয়ে নিতে হবে, বিকজ ইটস ফর সেফটি ইস্যু। অ্যান্ড
ডোন্ট ফরগেট টু ক্যারি ইউর মাস্ক, বাট দ্য থিং ইজ মোস্ট ইম্পর্টেন্টলি যখন পাহাড়ে উঠবেন তখন কিন্তু মাস্ক পরা একদম উচিত না, বিকজ তাহলে আপনার অনেক বেশি ব্রিদিং প্রবলেম হবে। এমনিতেই কিন্তু যখন আমরা পাহাড়ে উঠছি তখন কিন্তু আমরা মহাকর্ষ শক্তির বিপরীতে যে উঠছি, সো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি একটা টায়ার্ডনেস চলে আসে এবং আমরা কিন্তু আমাদের কিন্তু নিঃশ্বাসে নিতেও অনেক বেশি প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু মাস্ক পরা ইজ এ বিগ নো ফর ইউ গাইজ। সো এটা হলো একটা ব্যাপার। তাছাড়া অলওয়েজ ক্যারি ক্যাপ, আমার কাছে যেটা মনে হয় ক্যারি আ ক্যাপ অর আ টুপি, যেটা হচ্ছে যে তাহলে দেখা যাবে যে অনেকের মাথা ব্যথা হয় প্রচণ্ড, বিকজ আমরা যে সময় গিয়েছিলাম সে সময় কিন্তু প্রচণ্ড রোদ ছিল। সো আমি কিন্তু আগেই বলেছি মাথার ব্যথার ওষুধ কিন্তু আপনারা নিয়ে নেবেন, সো সেটা তো ইজ আ বিগ ইয়েস। তো তার জন্য একটা টুপিও ক্যারি করবেন, তাহলে আপনার মাথায় কিন্তু রোদ লাগবে না। তো একদম লাস্ট স্টেজে আমরা চলে এসেছি। সো থার্ড অ্যান্ড দ্য লাস্ট স্টেপ ইজ ট্রাভেল এসেন্সিয়ালস। সো ইটস বিট হেল্পফুল ফর গার্লস, বিকজ আমি যে কাজটা করেছিলাম বিকজ আই ডিডেন্ট ক্যারি কমফোর্টেবল ক্লোথস। সো আমি দেখেছেন মেবি আপনার আমার ছবিতে অলরেডি যে হোয়াট কাইন্ড অফ ক্লোথস আই ওয়ার দেয়ার। সো আমার মনে হচ্ছে যে একটু জিন্স টাইপ, যেই জিনিসটা আপনাদের কমফোর্টেবল ফিল করেন সেই ধরনের কিছু ড্রেসেস ক্যারি করবেন। অ্যান্ড অফকোর্স যেহেতু চন্দ্রনাথ এবং সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ডে গিয়ে আপনারা ম্যাক্সিমাম ওয়ান ডে ট্যুর হয়, তো সেই ক্ষেত্রে প্লিজ ট্রাই টু ক্যারি টু ড্রেসেস অ্যাকচুয়ালি, বিকজ যেহেতু চন্দ্রনাথ পাহাড়ই ওয়ান অ্যান্ড অনলি প্লেস না যেখানে আপনারা যাবেন, হয়তো ওখান থেকে দেখা যাবে যে আপনারা অন্য জায়গাতেও যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে প্লিজ ক্যারি ওয়ান এক্সট্রা ড্রেসেস, কারণ যখন পাহাড় থেকে নামবেন ওঠা নামার মধ্যে আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, ইউ উইল সোয়েট, সো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সো আমার মনে হয় যে একটা এক্সট্রা ড্রেস ক্যারি করা ইজ আ বিগ ইয়েস ফর এভরি ওয়ান। ইট কুড বি হেল্পফুল ফর বোথ বয়েজ অ্যান্ড গার্লস অলসো। সো দ্য সেকেন্ড স্টেপ ইজ প্লিজ ট্রাই টু ক্যারি আ সানস্ক্রিন। মেবি ইউ গাইজ ক্যান অলরেডি সি মি দ্যাট আমি অলরেডি কিন্তু অনেক বেশি ট্যান হয়ে গেছি, সুতরাং সেটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো প্লিজ ট্রাই টু ক্যারি সানস্ক্রিন, অফকোর্স ট্রাই টু ক্যারি সানস্ক্রিন, সানস্ক্রিন ছাড়া যাওয়া উচিত না, বোথ মেল অ্যান্ড ফিমেল ফর এভরি ওয়ান। সো থার্ড যেটা হচ্ছে স্পেশালি ফর গার্লস, যে ডোন্ট ট্রাই টু পুট অন মেকআপ, বিকজ দেখা যাবে যে সোয়েট সব কিছু মিলে আলটিমেটলি আপনার ফেসের অবস্থা খুবই বাজে হয়ে যাবে, আর যেহেতু খুবই হার্স স্কিন থাকে, সান থাকে ওই সময়, তো দেখা যাবে যে আপনার চেহারার খুবই খারাপ দশা হয়ে গেছে। সো ট্রাই নট টু পুট এনি মেকআপ, ট্রাই টু বি অ্যাজ বেসিক অ্যাজ পসিবল, তো এটাই আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। সো আই হোপ সো আমি এই পয়েন্টটা বলে ফেলেছি যে ট্রাই টু ক্যারি আ ক্যাপ, বিকজ বাইরে অনেক রোদ থাকে, আর যদি বৃষ্টি থাকে ওয়েদার সুদিং থাকে সেটা ডিফারেন্ট কেস, বাট ইটস আ সেফটি যদি আপনারা একটা ক্যাপ ক্যারি করেন, তাহলে দেখা যাবে যে আপনাদের ট্যান, আপনাদের ফেসে রোদ লাগছে না, ট্যান লাগবে না। সো ইট উইল বি হেল্পফুল ফর বোথ বয়েজ অ্যান্ড গার্লস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে সীতাকুণ্ড যখন আপনি পাহাড়ে উঠবেন সাইডে কিছু দোকান আছে যেখানে দেখা যাচ্ছে যে ওরা লাঠি বিক্রি করছে, প্রত্যেকটা লাঠির দাম 20 টাকা করে, কিন্তু আপনারা যদি পাহাড় থেকে উঠে ওঠার সময় এটা নেন এবং নামার সময় যদি এটা আপনি ব্যাগ দেন তাহলে কিন্তু তারা আপনাকে 10 টাকা ব্যাগ দিয়ে দিবে। সো কারণ হচ্ছে যদি আপনি একবারে নিয়ে নেন তাহলে সেটা 20 টাকা, আর যদি আপনি দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে তারা আপনাকে 10 টাকা ব্যাক করবে। সো চাইলে আপনারা কিন্তু এটা নিতে পারেন, বিকজ সবসময় যে ওয়েদার সুদিং থাকবে তা না, অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টির সময় পাহাড় যেহেতু স্লিপারি হতে পারে সেই ক্ষেত্রে ওটা একটা বেস দেয় লাঠিটা আপনাকে। বৃষ্টির মৌসুম ছাড়াও যখন আপনারা মানে গেলে, সচরাচর যারা আমার মতো আনারি প্রথমবার ট্যুরে গিয়েছেন, তো সেই ক্ষেত্রে একটা লাঠি ক্যারি করা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ সেটা আপনাকে অনেক বেশি গ্রিপ দিবে। অ্যান্ড দ্য লাস্ট থিং, এটা বলে আমি অনেস্টলি এটা শেষ করবো, সেটা হচ্ছে যে অবশ্যই এমন শুজ ইউজ করবেন যেটার মধ্যে গ্রিপ পাওয়া যায় ভালো। আমাকে অনেক বলা হয়েছিল যে তুমি এমন শুজ পরবে যেটাতে গ্রিপ পাওয়া যাবে, বিকজ পাহাড়ে উঠতে অনেক বেশি সুবিধা হয় ট্রেকিং এর ক্ষেত্রে, বিকজ আমি তো আনারি, সো আমি ভুল করেই শিখলাম এবং আপনাদের আমি ইনফরমেশন দিতে পারছি যে আই ডিডেন্ট পুট কি বলে কিডস, সো যার কারণে আমার কিন্তু উঠতে অনেক বেশি সমস্যা হয়ে গেছিলো এবং একটা মোমেন্টে দেখা গেছে যে আমি অলমোস্ট পড়ে গিয়েছি। সো ওই মোমেন্টটাতে কিন্তু আমার ফ্রেন্ড যদি না থাকতো আই ক্যান ফল অ্যাকচুয়ালি, ওখানে পড়ে যাওয়ার পর যে কি ধরনের রিস্ক এটা তো আপনারা জানেনি। সো এমন জুতো অবশ্যই ইউজ করবেন যেটার মধ্যে অবশ্যই গ্রিপ আছে এবং কেডস টাইপের জুতা, আমার মনে হয় ট্রেকিং যে শুজগুলো সেগুলো পরলে এটা সবার জন্য খুব বেশি হেল্পফুল এবং ভালো হবে। সো অলরাইট গাইজ, দ্যাটস হোয়াট
it for today's video. So, আশা করি আপনাদের এই শর্ট ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং হেল্পফুল লাগবে এবং আশা করি আপনারা সবাইকে এই ধরনের ভিডিওগুলো ফরওয়ার্ড করবেন, শেয়ার করবেন যাতে তারাও এই ধরনের ইনফরমেশন পেতে পারে যারা স্পেশালি এই ধরনের ট্যুরে যাচ্ছে, স্পেশালি তাদের জন্য। সো ইট উইল বি হেল্প ফর দেম অলসো। অ্যান্ড আর শেয়ার করলে আরেকটা জিনিস যেটা হয় যে আমি অনেক বেশি ইন্সপায়ার হব টু মেক মোর ভিডিওস ফর ইউ গাইজ। সো ইয়া, অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রিপশন করবেন, কারণ অবশ্যই এগুলো ফ্রি, করতে টাকা পয়সা লাগে না। সো ইউ ক্যান ডু ইট, আই অলসো ক্যান ডু ইট। সো সেটা করবেন। আর অবশ্যই লাস্টে আমি যেটা বলি যে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, অ্যান্ড অফকোর্স অ্যাজ অলওয়েজ শিশের সাথেই থাকুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রিপশন টোটালি ফ্রি, সো ডু ইট। অ্যান্ড আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।